এই গাইজ, এই ভিডিওতে আমরা মনস্টারভার্স অর্থাৎ যেখানে গডজিলা, কং এরকম বড় বড় মনস্টার দেখতে পাওয়া যায় সেই ইউনিভার্স নিয়ে আলোচনা করব। মূলত মনার্ক দ্য লেগেসি অফ মনস্টার যে সিরিজটা আসছে তার টাইম লাইনটাকে ডিসকাস করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার পর তুমি হয়তোবা জানতে পারবে মনস্টারভার্সের টাইম লাইনটা, অ্যান্ড এই ভিডিওটা হয়তোবা তোমাকে হেল্প করবে সামনে আসতে যাওয়া মুভি গডজিলা এক্স কংকে ভালোভাবে বুঝতে। তো ভিডিওটা শুরু করা যাক। এখন পর্যন্ত এই মনস্টারভার্স ইউনিভার্সের টোটাল 4টা মুভি একটা সিরিজ মুক্তি পেয়েছে। সর্বপ্রথম 2014 সালে গডজিলা মুভি মুক্তি পেয়েছে, এরপর 2017 সালে কং দ্য স্কাই আইল্যান্ড মুভি মুক্তি পেয়েছে, এবং তার 2 বছর পর 2019 সালে গডজিলা কিং অফ দ্য মনস্টার মুভি মুক্তি পেয়েছে, আর সর্বশেষ 2021 সালে গডজিলা ভার্সেস কং মুভিটা রিলিজ পেয়েছে। সিরিজের দিকে তাকালে শুধু একটা সিরিজই মুক্তি পেয়েছে, মনার্ক লেগেসি অফ মনস্টার। এই সিরিজ মুক্তির আগের 4টা মুভিতে মনার্ক অর্গানাইজেশনের অনেক বড় অবদান ছিল, সেই মুভিগুলোতে এই সংস্থাটার অংশীদারিত্ব দেখা গিয়েছে। তো এই সিরিজে অনেক টাইম জাম্প দেখতে পাওয়া যায়, যার কারণে মনস্টার ভার্স ইউনিভার্স থেকে বুঝতে একটু অসুবিধা হতে পারে। তো এই টাইম লাইনটাকে আমি অনেক সহজে বোঝানোর চেষ্টা করব, যাতে তোমরা এই ইউনিভার্সটার সাথে ভালোভাবে কানেক্ট করতে পারো। সিরিজটার টাইম লাইন শুরু হয় 1952 সাল থেকে, যেখানে আমাদের সিরিজে 3টা চরিত্র দেখানো হয়, যারা খোঁজ করছে এই আর্থে কোনো না কোনো সময় টাইটেন ছিল অথবা আছে, এবং এই সিরিজে এক পর্যায়ে তারা গডজিলার সন্ধানও পায় এবং তাকে মারতেও চেষ্টা করে। তো বিলি র্যান্ডা, লি শ এবং কিকো এরা তিনজন মিলেই মূলত মোনার্ক অর্গানাইজেশনটার প্রতিষ্ঠা করেছে, আর এই সময়টার মধ্যে গডজিলা অথবা কং অথবা টাইটেনের কোনো অস্তিত্বর প্রমাণ মানুষদের কাছে ছিল না। এর জন্যই মোনার্ক অর্গানাইজেশনের ফান্ডিং পেতে প্রবলেম হচ্ছিল, তাদের প্রপার প্রমাণের অভাব দেখা দিচ্ছিল। এর জন্যই র্যান্ডা, লি এবং কেকো একসাথে কাজাকিস্তানে যায় 1962 সালে, যাতে তারা কিছু এভিডেন্স কালেক্ট করতে পারে মনস্টার রিলেটেড। সেই কাজাকিস্তানের মিশনে কিকো চরিত্রটা মিসিং হয়ে যায়, অ্যান্ড তার 3 বছর পর লি একটা মিশন অপারেট করে যেখানে সেও হলো আর্থে চলে যায়। তো বিলি ড্যান্ডা মনে করে যে শ এবং কিকো এই দুজনকে সে হারিয়েছে এবং তাকে প্রমাণ করতে হবে যে মনস্টার আসলেই আছে। তো সেই খোঁজ করতে করতে বিলি ড্যান্ডা স্কাল আইল্যান্ডের খোঁজ পায়, এবং কং দ্য স্কাই আইল্যান্ড মুভিতে আমরা বিলি ড্যান্ডার চরিত্রটাকে দেখতে পারি যে সেখানে মৃত্যুবরণ করে, এবং তার 1 বছর পর লি শ সেই হলো আর্থ থেকে ব্যাক করে টাইম জাম্পের মাধ্যমে। গ্র্যাভিটির ভিন্নতার কারণে শ যেখানে ছিল অর্থাৎ হলো আর্থ এবং আর্থের মধ্যে টাইম লাইন গ্যাপ অনেক বেশি, অর্থাৎ হলো আর্থে যদি 1 ঘন্টা কাটানো হয় সেখানে পৃথিবীতে 1-2 বছর কাভার হয়ে যায়। তো এই কারণে লি শ এসে জানতে পারে যে বিলি র্যান্ডা মরে গিয়েছে এবং তাকে একেবারে কোয়ারেন্টাইন করে রাখা হয়। তারপরে সিরিজে যেই ইভেন্টটাকে নিয়ে সবথেকে বেশি আলোচনা করা হয়েছে, জি ডে অর্থাৎ গডজিলা 2014 যেই মুভিটা আসছে সেই মুভিটার ইভেন্টটাকে নিয়ে। এই মুভিটার মাধ্যমে খোলাসা হয় সাধারণ মানুষের সামনে যে জায়েন্ট, টাইটেন অথবা মনস্টার নামের জিনিসও আছে এই দুনিয়াতে। তারপর সিরিজে যেমনটা দেখানো হয়, লি শ সেই কোয়ারেন্টাইন থেকে পালিয়ে যায় এবং এক এক করে হলো আর্থের এন্ট্রি পয়েন্টগুলোকে সে আটকে দিতে থাকে। সেই মিশনের সময় সিরিজের মূল চরিত্রগুলো সেই হলো আর্থে চলে যায় এবং বাহির হয়ে আসে 2017 টাইম লাইনে, যেখানে আমরা কং এর ক্যামিও দেখতে পারি। মনার্ক দ্য লেগেসি অফ মনস্টার এতটুকু টাইম লাইন কভার করে, এবং এরপরে গডজিলা দ্য কিং অফ মনস্টার মুভিটা যেটা 2019 সালে মুক্তি পেয়েছে সেই টাইম লাইনের 2019 সালের গল্প দেখতে পারি। সেই মুভিটায় গডজিলা যেই মনস্টারকে হারানোর প্রয়োজন ছিল সেই মনস্টারটাকে হারিয়ে ফেলে, তারপর 2021 সালে মুক্তি পায় গডজিলা ভার্সেস কং, যেই মুভিটার সিনেমায় টাইম লাইন হচ্ছে 2024, যেখানে আমরা গডজিলা এবং কং এর ফাইট দেখতে পারি এবং সর্বশেষে তারা ফ্রেন্ড হয়ে যায়। এবং এই বছর আমরা গডজিলা এক্স কং মুভিটা দেখতে যাচ্ছি, যার টাইম লাইন শুরু হবে 2024 থেকেই, যেখান থেকে গডজিলা ভার্সেস কং মুভিটা শেষ হয়েছে। সিরিজটা মূলত মনার্ক অর্গানাইজেশন কিভাবে প্রতিষ্ঠা হয়েছে সেই বিষয়টাকে আমাদের ভালোভাবে দেখিয়েছে, অ্যান্ড সিরিজটা দেখার সময় আমি এনজয় করেছি আর সিরিজটা অনেক এঙ্গেজিং ছিল। তোমরা কমেন্টে জানাইতে পারো যে তোমরা এই মনস্টারভার্সের টাইম লাইনটা কি বুঝতে পারছো কিনা। তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে, বিদায়।